Hello viewers, I'm Imran. Aaj apnader shekhabo kibhabe HTTP injector e ehi file banaben. To er jonno proyojon hobe HTTP injector. Jader ache tader bhalo, ar na thakle download kore neben. To cholun shuru kora jak. Prothome HTTP injector ta open korben. Open korar por ekhan theke I can show you the clear. We can do the clear setting and go in the lamp. Reset all. So, play host generator. I can host. I'm the gram info. I'm the reaction to the shuttle. I'm the DDIRECION.GPESYNEE.com. তারপর এই রিকোয়েস্ট মেথড থেকে গেট দিবেন আর এটা যেটা আছে ব্যাক ব্যাকি থাকবে আর নিচে এখান থেকে এক্সট্রা হেডার থেকে অনলাইন হোস্ট আর কিপ অ্যালাইভ এই দুটো টিক দিয়ে নেবেন নে প্লে জেনারেট প্লে হোস্ট এখানে ক্লিক করবেন তারপরে জেনারেট হয়ে যাবে তারপর প্রয়োজন হবে সার্ভার সার্ভারের জন্য সেটের এমবি লাগবে তো যদি এমবি না থাকে অন্য কোনো ভিপিএন কানেক্ট করে শুধু সার্ভারটুকু কানেক্ট দিয়ে নেবেন পরে এখানে অ্যাড শো করবে অ্যাড শোর জন্য কন্টিনিউ জন্য ওকে দিবেন তারপর এখান থেকে সিঙ্গাপুর ডিডি এটা আছে সেটা সিলেক্ট করে রিমোট প্রক্সি অন করে দিবেন এই যে অ্যাড শো করলো রিমোট প্রক্সি অন করে সেভ তারপর আপনার যে ভিপিএনটা কানেক্ট ছিল সেটা অফ করে দিবেন अब फिर ये स्टार्ट देवन, देवन जर्नी बना। तो ये जनों को जन होगे, एसएस सेटिंग टा, एसएस सेटिंग है होस्ट, ये वाला सेटिंग को नित होगे, ये वाला जनों अपना वेट एसएस इस फाइल टा ना मनो जेटा बोल लाम, या की वीडियो थी देखी ची, छी होगे, डाउनलोड करनी बन, डाउनलोड कर सेट करे, राइट बन, तो अब फिर ये এখান থেকে সার্ভারের আইপি টুকু কপি করে ইনজেক্টরে দিয়ে দিবেন পোর্ট 443 দিবেন আর ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা কপি করে पेस्ट कर देना पासवर्ड अगला सेटिंग हो पर नीचे डाउन कर देना लोकल पोर्ट 8080 डेटा सेट तक लो जमुना नहीं होगे তারপর স্টার্ট দিবেন কানেক্ট হয়েছে ওটা অবশ্য ফ্রন্টে দাও ভালো ব্যাকটা নিল না অনেকে আবার ব্যাকটাও নিতে পারে দেখেন এখন ব্যাক হয়ে গেছে এখন কানেক্ট দিলে কোনো সমস্যা নেই কানেক্ট হবে এটা কানেক্টেড এখন যে কোনো ব্রাউজ করেন দেখেন কেমন স্পিড পাওয়া যায়
স্পিডটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে HTTP ইনজেক্টরে এই ফাইল বানাবেন। আর যদি এই ফাইলটা সেভ করতে চান তাহলে সরি এখান থেকে এক্সপোর্ট কনফিগারেশন এগুলো সিকিউরিটির জন্য লক করে দিবেন, যাতে পরবর্তীতে কেউ এডিট না করতে পারে তার জন্য। আর এক্সপায়ারি ডেট যে কোনো কিছু সিলেক্ট করে আপনি দিয়ে এখানে ক্লিক করবেন। সেভ ফাইল নেম দিয়ে নেবেন একটা, যে কোনো যেমন HTTP EASI exporting okay। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ফ্রি নেটের কোনো প্রবলেম থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ধন্যবাদ।